ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের জিলেট এক্সামিনেশনে রেজাল্ট বেরিয়ে গেছে এবং এই রেজাল্টের পরবর্তী ফেজ হচ্ছে কাউন্সিলিং এই কাউন্সিলিং প্রসেস কবে থেকে শুরু হতে পারে এবং কত র্যাঙ্কে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে সেই রিলেটেড ভিডিও আগেই দিয়েছি আজকে আমি তোমাদের আমার যে পার্সোনাল সাজেশনে তোমরা কিভাবে তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড পেতে পারো সেটা নিয়ে কথা বলবো এবং কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে সেই রিলেটেড আপডেট দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তুমি যদি রাজ্যের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট এবং ইনফরমেশন পাবে তো ভিউয়ার্স তোমরা যারা পলিটেকনিক কমপ্লিট করে এখন বিটে আসছো তোমাদের জন্য ইনফরমেটিভ এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমি তোমাদের তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সর্বপ্রথম তোমাদের জানাবো জিলেট কাউন্সেলিং প্রসেস এবং আমাদের যে পেরিট কাউন্সেলিং তোমরা কিভাবে নিয়ে তোমাদের পছন্দের কলেজ পেতে পারো এবং লাস্টে তোমাদের যে কলেজ অ্যাডমিশন লো ফিসে সেটা নিয়েও কথা বলবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আবারও বলছি আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে তো ভিউয়ার্স আমি বেশি দেরি করছি না সবার প্রথমেই আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলেট কাউন্সেলিং প্রসেস কবে থেকে শুরু হতে পারে সিট ম্যাট্রিক্স কবে দিতে পারে তো বেসিক্যালি কাউন্সিলিং প্রসেস রিলেটেড এখনও পর্যন্ত কোনো আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে নেই কিন্তু আমার যেটা পার্সোনাল ধারণা আগস্টের সেকেন্ড উইক টু থার্ড উইক তোমাদের অলমোস্ট পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কাউন্সিলিং শুরু হয়ে যাবে একদম অফিসিয়াল আপডেট এটাই এই প্রসেসেই শুরু হয় এবং ডাব্লিউ বিজেইর মপ আপ চলছে এটা কমপ্লিট হলেই মোটামুটি জিলেটে সিট ম্যাট্রিক্স চলে আসবে এবং তারপরে তোমাদের যে অ্যাডমিশান প্রসেসের যে কাউন্সিলিং রেজিস্ট্রেশন সেগুলো শুরু হয়ে যাবে সেগুলো শুরু হলেই কিন্তু তোমরা প্রো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে আমি তোমাদের পুরো কাউন্সেলিং প্রসেস স্টেপ বাই স্টেপ করে দেখাবো যেটা প্রতি বছর দেখিয়ে আসি এবং কিভাবে তোমরা চয়েস ফিলিং করলে গভর্নমেন্ট কলেজ পাবে সেটাও তোমাদের মধ্যে নিয়ে আসবো তো বেসিক্যালি এই একটা বিষয় গেল তো কাউন্সেলিংয়ের আপডেট আসলেই কিন্তু তোমরা চ্যানেল থেকে আপডেটটা পেয়ে যাবে তো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এর পরবর্তী যে পার্টটা যেটা সব গুরুত্বপূর্ণ আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছিলাম সেটা জানিয়েছিলাম যে তোমরা কত র্যাঙ্কে মোটামুটি গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজ পেতে পারো তো সেই ক্ষেত্রে আমি আমাদের যে পেইড কাউন্সেলিং করাই প্রতি বছর তো সেই পেইড কাউন্সেলিং তোমরা নিতে পারো সেই পেইড কাউন্সিলিংয়ে আমরা তোমাকে তোমার পছন্দের কলেজ এবং ট্রেড পাইয়ে দিতে হেল্প করবো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী আমি ইনফর্ম করব তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কি না এবং প্রাইভেটের মধ্যেও তুমি সেটা পাবে কিনা এবং তোমরা আমাদের পেইড কাউন্সিলিং নিতে পারো সেই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের পছন্দের কলেজ না পাও তাহলে কিন্তু সেখান থেকে আমাদের যে পেইড কাউন্সিলিংয়ের ফিস সেটা কিন্তু ফিফটি পারসেন্ট রিফান্ড পাবে তো আমাদের পেইড কাউন্সিলিং রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবে যে আমার নাম আমার র্যাঙ্ক জেনারেল র্যাঙ্কটা লিখবে আদার্স কোনো র্যাঙ্ক কোনো কাজে লাগে না তার কোটাগুলো কাজে লাগে তো সেই ক্ষেত্রে তোমার নাম তোমার র্যাঙ্ক এবং জানাবে যে এই কলেজটা কি আমি পেতে পারি দেন আমাদের তুমি পেইড কাউন্সিলিং নিলে আমরা পুরো তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর করে তোমাকে সেই কলেজটা পাইয়ে দিতে হেল্প করব যদি তুমি সেই কলেজটা না পাও তাহলে কিন্তু তুমি রিফান্ড পাবে আমাদের পক্ষ থেকে ফিফটি পারসেন্ট তো বেসিক্যালি আমাদের পেইড কাউন্সিলিং যে চার্জ সেটা রাখা হয়েছে ওয়ান টাইম পেমেন্ট ওয়ান থাউজেন্ড রুপিস পুরো কাউন্সেলিং প্রসেস পর্যন্ত আমরা তোমাকে সেই কলেজ পাইয়ে দিতে টোটালি হেল্প করবো ওয়ান থাউজেন্ড রুপিস আমাদের পেইড কাউন্সেলিংয়ের চার্জ রয়েছে তোমাদের যে কোনো কলেজ কারণ তুমি দেখো এখন যদি টপ কলেজগুলোই তুমি ভর্তি হতে যাও প্রচুর ডোনেশান লাগবে সেটা সি হোক যে কোনো কলেজে কিন্তু ভর্তির জন্য আমি তোমাদের পেইড কাউন্সেলিংয়ে হেল্প করবো এবং মিনিমাম ফিজ আমাদের পক্ষ থেকে যেটা ডিসেন্ট ফিজ রাখা হয়েছে ওয়ান থাউজেন্ড রুপিস রেজিস্ট্রেশন চার্জ আমাদের পেইড কাউন্সিলিংয়ের তারপরে তুমি কলেজ পেয়ে গেলে কোনো রিফান্ড নেই কলেজ না পেলে ফিফটি পার্সেন্ট রিফান্ড তোমরা ওখান থেকে পাবে আমরা প্রতি বছর পেইড কাউন্সিলিং করাই জেক্সপো ভোকলের ক্ষেত্রে প্রায় অলমোস্ট আমাদের আড়াইশো থেকে তিনশো ছেলে গভর্নমেন্ট কলেজ পেয়েছে প্রিভিয়াস ইয়ার আমরা জিলেটে অলমোস্ট আড়াইশো মতো স্টুডেন্টকে কলেজ দিয়েছি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে দুশো থেকে দুশো তিরিশ স্টুডেন্টই আমি বলছি তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা পেইড কাউন্সেলিং নিতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করো তোমাদের কাউন্সেলিং শুরু হলেই কিন্তু তোমাদের পুরো প্রসেস আমরা ফলো আপ করবো এখন রেজিস্ট্রেশন চলবে তো সেই ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও খুব গুরুত্বপূর্ণ আপডেট পেইড কাউন্সেলিং আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো তোমাকে তোমার পছন্দের কলেজ এবং ট্রেড পাইয়ে দিতে এবং যেটা আমরা পাইয়ে দিয়ে আসি আর একটা বিষয় থাকছে তোমাদের ক্ষেত্রে তোমরা যেটা লো বাজেটের কলেজে অ্যাডমিশান নিতে চাইছো এখন অল্প কিছু কলেজের সিট ফাঁকা রয়েছে কলেজে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে তোমরা অ্যাডমিশন নিতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে তোমরা যোগাযোগ করতে পারো খুব কম সিট রয়েছে এবং এমন নয় যে তোমাদের ইচ্ছা অনুযায়ী কলেজ হবে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কলেজ পেতে হেল্প করব। তো অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ খুব ইনফরমেটিভ তোমাদের জন্য ভিডিওটি ভালো থাকো সুস্থ থাকো প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ধন্যবাদ